বিএনপি নির্বাচনে অংশ না নিলেও সম্ভাব্য প্রার্থীদের গোয়েন্দা বাহিনী দিয়ে তুলে নিয়ে নির্বাচনে অংশ নিতে হুমকি দেওয়া হচ্ছে এমন দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ক্ষমতায় থাকার সুবিধা নিতে সেন্ট মার্টিন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য রাজনৈতিক কৌশলের অংশ যা মিথ্যা ও বানোয়াট নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা কারাগারে পাঠিয়ে সাজা দেওয়ার প্রতিবাদে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংবাদ সম্মেলনে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওনাদের মন্ত্রীরা এমন ভাষায় কথা বলেন যেগুলোর উত্তর দেওয়া আমরা আপনার রুচির বাইরে মনে করি। তার অভিযোগ, জাতীয় নির্বাচন ঘিরে নির্বাচনী মাঠ বিরোধী দল শূন্য করার চক্রান্তে লিপ্ত সরকার। আমাদের যারা অ্যাক্টিভ ইন পলিটিক্স এবং ইলেকশন করেছে বা করবে এই ধরনের নেতৃবৃন্দদেরকে গোয়েন্দা বাহিনী তুলে নিয়ে যাচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে যে তোমরা নির্বাচন করবা যদি বিএনপি নির্বাচন না করে তাও। এই সময় সেন্ট মার্টিন নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব। আপনি একটা দেশ সেন্ট মার্টিনকে দিয়ে দেওয়ার কথা বলেন, সেন্ট মার্টিন চাচ্ছে তাদের। আপনি চিন্তা করতে পারেন যে সেই দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে। এটা সম্পূর্ণভাবে একটা বানোয়াট কথা এবং এই কথা উনি কিছু আপনার সুবিধা পেতে চান, কিন্তু সেই সুবিধা যদি উল্টো হয় এটা উনি বোঝেন না। বিএনপি নিয়ে মিথ্যাচার করায় ক্ষমতাসীনদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা যায় কিনা সেই প্রশ্ন রাখেন মির্জা ফখরুল। এখন কি এটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলায় পড়বে কিনা যে উনি বিএনপির বিরুদ্ধে এই অভিযোগটা এনেছেন। মোহাম্মদ হুসাইন, ডিবিসি নিউজ, ঢাকা।